দেখতে পাচ্ছেন কতটুক গাছের থেকে আমরা ধরছে টবের ভিতরে গাছে, একটু গাছে যে আমরা ধরছে বিশ্বাস করা যায় না না দেখলে। হ্যাঁ, গাছের মধ্যে রয়েছে হলো আম, রূপালি, কাকিমন, বাড়িকোর, এগুলা এক বছর পরে আম ধরবে। তাছাড়াও রয়েছে হিমসাগর, ন্যাংরাম, এগুলো দুই চার বছর পরে আম ধরবে। অ্যান্ড গাইস, এই চারাগুলা দেখতে পাচ্ছেন, এই চারাগুলা, এই চারাগুলার দাম, এই চারাগুলার দামগুলো হলো মাত্র 80 টাকা। সরকারি নার্সারি ব্লগ করতে চলেছি। এন্ড গাইস, এই সরকারি নার্সারিতে কল অল্প দামে, মানে অল্প টাকায় ফুল ও ফলের গাছ পাওয়া যায় গাইস। আর আজকের ব্লগটা যারা হলো গাছ প্রেমী তাদের জন্য কল অনেক স্পেশাল আছে, কারণ এখানে বিভিন্ন ফুল ও ফলের গাছ আমরা দেখাবো গাইস। অ্যান্ড গাইস, এই নার্সারি নিয়ে আমি 2021 সালেও ব্লগ করছিলাম একবার। অ্যান্ড অনেকদিন পর আমি একটা কমেন্ট দেখলাম, মানে আমি কমেন্টে রিপ্লাই দিতে পারিনি। এক বড় ভাই কমেন্ট করেছিল আসলে এই নার্সারিটা কোথায়। অ্যান্ড ওই বড় ভাইয়ের কমেন্টের জোরেই আজকে ব্লগটা করব। আর ভাবছি আমি 2021 সালে তো দেখালাম কি কি ফুল গাছ পাওয়া যায়, অ্যান্ড ভাবলাম যে 2022 সালে, মানে 22 সালে এখন বর্তমানে কি কি ফুল ও ফলের গাছ পাওয়া যায় এটা আপনাদেরকে দেখাই। অ্যান্ড গাইস, ভিডিওটা আই থিঙ্ক অনেক হোপফুলি হতে চলেছে। অ্যান্ড গাইস, চলুন তাহলে সামনে যাওয়া যাক, অ্যান্ড একদম আপনাদের নার্সারির সামনে যায় কথা হচ্ছে। অ্যান্ড গাইস, যারা কুষ্টিয়া থেকে এই নার্সারিতে আসবেন তারা একবারে ডাইরেক্ট জেলখানা মোড়ে আসবেন। অ্যান্ড জেলখানা মোড়ে যে ডান হাতে যে রাস্তা চলে গেল সেটা গাইস আপনাদেরকে দেখাচ্ছেন। এই যে গাইস, আমরা হলো একদম জেলখানা মোড়ের সামনে রয়েছে। আর যেই ডান হাতে যে রাস্তাটা চলে গেল আমরা এখানে এদিক দিয়ে সোজা চলে যাবো একদম। আমার সামনে দেখতে পাচ্ছেন পাপ্পু, পাপ্পু হাই বলো, হাই দাও পাপ্পু, দেখা পিটিআই রোড। ওকে, আমরা কোন নার্সারি পাশ দিয়ে কোন নার্সারি দেন গাইস, দেখতে পাচ্ছেন গাছগুলো। অ্যান্ড নার্সারির সামনেই হলো গেট রয়েছে। আমরা একদম নার্সারি গেটের সামনে চলে আসছি গাইস, চলো তাহলে ভিডিও ঢোকা যাক গাইস। দেখতে পাচ্ছেন আমরা গুলো অলরেডি হলো নার্সারি গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি। অ্যান্ড গাইস, চলুন তাহলে ভিডিও ঢোকা যাক। অ্যান্ড 2022 সালে কি ফুল ও ফলের গাছ পাওয়া যাচ্ছে চলো আপনাদেরকে দেখাই গাইস, চলুন তাহলে ভিডিওতে ঘুরে আসুন। গাইস, এই নার্সারির দুই পাশে চার পাশে দেখছি অনেক চারা আর ফুল গাছ রয়েছে গাইস। অ্যান্ড গাইস, আমরা হলো ডান, মানে ডান পাশ থেকে আগে শুরু করবো। অ্যান্ড এদিকে দেখি কি কি নার্সারির গাছ রয়েছে, চলুন তাহলে দেখানো যায় গাইস। গাছ রয়েছে, চারা গাছ রয়েছে, এটা হলো অপরাজিতা নীল, এটার মূল্য হলো 15 টাকা। অ্যান্ড গাইস, আমি এ পাশে আর একটা চারা গাছ দেখতে পাচ্ছি, এটা হলো ওলট, ওলট হলো কম্বল চারা, এটা হলো মূল্য 15 টাকা গাইস। আর এই পাশে আর একটা চারা গাছ দেখতে পাচ্ছি, এটা হলো কেলাস কাটি, কেলাস কাটি, এটার মূল্য কত? 15 টাকা, 15 টাকা। আর এদিক গাছ রয়েছে পাতা বাহারি, এইগুলো তো আমরা সবাই ম্যাক্সিমাম আমাদের বাসায় থাকে এই পাতা বাহারি গাছ, এটার মূল্য হলো 25 টাকা গাইস। আর এখানে তো সুন্দর একটা ফুল গাছ রয়েছে, মানে এটার নাম কি রয়েছে এটা আমি নেম প্লেট দিই না এটা। অ্যান্ড গাইস, বর্তমানে যে ফলটা অনেক মানে চলা চলছে যে যে ফলটা হলো ড্রাগন, ড্রাগন কাটিং, এটার মূল্য হলো 30 টাকা গাইস। গাইস, এই নার্সারিতে প্রচুর চারা গাছ রয়েছে দেখতে পাচ্ছেন, এই যে গাইস দেখতে পাচ্ছেন। আর ওই পাশে রয়েছে হলো পদবেল, পদবেল গাছের চারা, ওইটার দাম হলো 30 টাকা। আর গাইস, এই পাশে আর একটা কদ হলো কদবেল গাছ কলমের চারা দেখতে পাচ্ছি আমি, এদিক পুরোই হলো কদবেল। আর হলো ওইটা রয়েছে হলো ফুল, ফুল কলম, ফুল কলম হলো ওইটার দাম হলো 40 টাকা। আর কদবেল গাছের তো দাম বলা হলো না কয় টাকা, এটা এটা হলো 30 টাকা গাইস। গাইস, এখানে আমি অনেক গাছ দেখতে পাচ্ছি গাইস, এত বলা সম্ভব না গাইস।
এখানে জলপাইয়ের গাছ রয়েছে, লিচুর কলম রয়েছে, আর পাতা পাতাবি লেবু, পাতাবি লেবু গাছ রয়েছে। এটাও লেবু গাছ, এটা হলো ডালিম চারা, ডালিম কিশোরে পিছনে দেখতে পাচ্ছি। এই পাশে দেখতে পাচ্ছি হলো পেয়ারা গাছ রয়েছে, এটার মূল্য হলো 15 টাকা। দেখছেন গাইস, মানে এই চারাগুলো, চারা গাছের দাম একদমই মূল্য কম, মানে অল্প টাকায় অনেক ভালো ভালো চারা গাছ পাওয়া যাচ্ছে। মানে এই পাশে সেম পেয়ারা গাছ রয়েছে, মানে এখানে পেয়ারা একটু পুরো পেয়ারা গাছ রয়েছে, মানে বিভিন্ন এক একটা জাতের এক এক রকমের পেয়ারা গাছ রয়েছে। আর এদিকে আর একটা পেয়ারা গাছ দেখতে পাচ্ছি, এটা হলো জাত হলো থাই। আর এই পাশে কিছু লেবু চারা রয়েছে দেখতে পাচ্ছেন, ঘৃতকুমারী, মানে যাকে বলা হয় আমরা অ্যালোভেরা বলি বাংলায় ঘৃতকুমারী। এটা এই চারার মূল্যের দাম হলো 20 টাকা, আর এটা 15 টাকা। এই নার্সারিতে ঢুকতে গাইস, এই নার্সারিটা অনেক সুন্দরভাবে সাজায় রাখাইছে এখানকার কর্মচারীরা। দেখতে পাচ্ছেন অনেক ফুল গাছ লাগাইছে, দেখতে পাচ্ছেন কতটুক গাছের থেকে আমরা ধরছে, টবের ভিতরে গাছে একটু গাছে আমরা ধরছে, বিশ্বাস করা যায় না না দেখলে। হ্যাঁ, এইগুলো মানে তারা বিক্রি করছে না, এগুলো নার্সারিটা সৌন্দর্য করে রাখি দিয়েছে এইগুলো। এখানে নতুন, মানে এগুলা রোপণ করছে, এখনো বড় হয় না। বিভিন্ন সবজি ও ফুলের গাছ রয়েছে গাইস, এটা কি বলে পালং শাক, এটা জানি না, সূর্যমুখী, যত সম্ভব সূর্যমুখী ফুল গাইছে। এটা হলো আমার এই পাশে দেখতে পাচ্ছি হলো গাইস সূর্যমুখীর গাছ রয়েছে, অপূর্ব লাগছে গাইস, সুন্দর করে। এন্ড গাইস আমি একই দেখছি, মানে নার্সারির চারপাশে দেখতে পাচ্ছেন গাইস কত ফুলের গাছ রয়েছে, ফুল। আর এই পাশে তো দেখালাম আমি সবজির গাছ ছিল কিছু। গাইস নার্সারিতে আপনারা দেখছেন কত রকম গাছ, কত নানান ধরনের গাছ, আমরা কিন্তু অধিকাংশই চিনি না কি গাছ এইগুলা। কিছু কিছু গাছের নাম লেখা আছে আর কিছু কিছু গাছের নাম লেখা নাই যে এগুলা কি গাছ, আমরা কিন্তু সহজে চিনতে পারছি না যে এইগুলা কি গাছ। বিশেষ করে ফুল গাছ এখানে কিছু, মানে ওই ফুল গাছের গোড়ায় কোনো নেম প্লেট নাই ওই ফুল গাছের গোড়ায়, তার জন্য আমরা বুঝতে পারছি না। তেমন ধরনের যে ওই যে একটা ফুল গাছ, ওটা মানে কি ফুল গাছ আমরা বুঝতে পারছি না ওটা, কারণ ওখানে নাম দেওয়া নাই। কিন্তু আপনারা যারা কিনতে আসবেন, এখানে বিভিন্ন রকম কর্মচারী রয়েছে, তারা আপনাদেরকে বলবে যে ওখানে কী কী ফুল গাছ রয়েছে। অ্যান্ড আমরা যে ডান পাশে যে চারাগুলো দেখালাম না, চারা গাছ ওইগুলোর নেম প্লেট ছিল এবং দামও ছিল যে কয় টাকা দাম। গাইস আমি এই পাশে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ আম গাছ রয়েছে। অ্যান্ড যারা এখানে এই আম গাছগুলো রোপণ করে ওদের কাছে জিজ্ঞেস করলাম, এই আমগুলো, আম গাছের মধ্যে রয়েছে হলো আম রূপালি, কাকিমন, বারিকোর, এগুলো 1 বছর পরে আম ধরবে। তাছাড়াও রয়েছে হিমসাগর, ন্যাংরাম, এগুলো 2-4 বছর পরে আম ধরবে। অ্যান্ড গাইস এই চারাগুলো দেখতে পাচ্ছেন, এই চারাগুলো, এই চারাগুলোর দাম, এই চারাগুলোর দামগুলো হলো মাত্র 80 টাকা, মানে এত কম দামে, মানে আম গাছের চারা আমার জানার মতন, যারা ওই যে দেখেন আপনাদের বাড়ির পাশে ওই যে ভ্যান নিয়ে অনেক আম গাছের চারা বিক্রি করে না, ওরা এখান থেকে কিনে দেয় 120 টাকা, 50 টাকা, 60 টাকা এরকম দামে বিক্রি করেন। কিন্তু আপনাদের একটু একটু খরচ করে, যারা কুষ্টিয়ায় যারা থাকেন, তারা যদি খরচ করে একটু ভ্যান ভাড়া দিয়ে আসেন, তারা কোন অল্প টাকায় হলো অনেক টাকা তো সেভ হবে, আর আপনারা নিজে যাচাই বাছাই করে কোল অনেক ভালো ভালো আম গাছ কিনে নিয়ে যেতে পারবেন গাইস। অ্যান্ড এই নার্সারির লাস্ট দিকে দেখছি শুধু খালি আম গাছ আর আম গাছ দেখাই গাইস আপনাদের। এই পাশেও দেখতে পাচ্ছেন শুধু খালি আম গাছ গাইস, আম গাছ আর আম গাছ একদম লাস্ট পর্যন্ত গাইস, শুধু আম গাছ। আর এই পাশেও আম গাছ, মানে এখানে বিভিন্ন রকম জাতের আম গাছ রয়েছে,
কিন্তু ভাগ করে দেয়া নাই আমরা বুঝতে পারছি না কোনটি কোন জাতের কিন্তু আপনারা যারা আম গাছ নিতে আসবেন তারা এখানে যারা কর্মচারী রয়েছে এদের কাছে বলবেন যে কোন জাতের কোন আম গাছটা নেবেন তারা তারা আপনাদেরকে বাইসে দেবে এই আম গাছগুলো এন্ড গাইস আমরা কল অলরেডি এই নার্সারি সবকিছু দেখাই দিয়েছি আর আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল গাইস এন্ড গাইস আপনাদের যখন ভালো লাগবে না তখন এই নার্সারি এসে ঘুরে দেখবেন আপনাদের তারা কিনা লাগবে না এই আঙ্কেলরা অনেক ভালো তো ঘুরে দেখো কোনো সমস্যা নাই এন্ড সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ All right.